সারাদিন হার ভাঙা খাটুনি, কাজ শেষে পান পারিশ্রমিকের টাকা। রেল লাইনে বসে সেই টাকা নিজেদের মধ্যে ভাগ করছিলেন ধান কাটার চার শ্রমিক। পাশেই প্রচণ্ড শব্দে মেশিনে চলছিল ধান মাড়াইয়ের কাজ। হঠাৎ করে ছুটে আসে করতোয়া এক্সপ্রেস ট্রেন, এতে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান চার শ্রমিক। মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে সোমবার সন্ধ্যায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আলাউদ্দিন নগর এলাকায়। সীমান্তবর্তী স্থলবন্দর বুড়িমারি রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা করতোয়া এক্সপ্রেস ট্রেনটি বগুড়ার সান্তাহারের উদ্দেশ্যে যাচ্ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। রেলের উপরে বসিয়া ওরা টাকা ভাগ করতেছে চারজন। এই সময় একটা ধান মাড়াই করা মেশিন এসেছিলো, মেশিনটা ওই পাশে অবশ্য তারে ওই শব্দতে ট্রেনের শব্দটা ওরা শুনতে পারেনি। ট্রেনের ধাক্কা লাগে ওই লোকগুলো অনেক দূরে যায় পড়ছে। আমি বাড়ির থেকে বার হয়েছি, বার হয়ে আসি দেখতেছি পশ্চিম পাশে দুইজন পড়ছে, পূর্ব পাশে একজন পড়ছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের পরিবারকে সহায়তার ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের যতটুকু তাদের পরিবারের জন্য করা দরকার আমরা ইনশাল্লাহ তাদের পরিবারের পাশে থাকব। নিহত আজিজার রহমান, মোবারক হোসেন, মকবুল হোসেন ও আব্দুল ওহাব একই উপজেলার জোংরা ইউনিয়নের ইসলামনগরের বাসিন্দা ছিলেন। সময় সংবাদ, লালমনিরহাট।